আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি কামরুন্নাহার আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অনেক মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজ আপনাদের দেখাবো কচু পাতার যে ফুলটা হয় সেটার ভর্তা। অনেক মজার একটি রেসিপি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি দেখলাম যে অনেকগুলো আপনার যে কচু পাতার যে ফুলগুলো হয় অনেকগুলো ফুল হয়েছে, তাই ভাবলাম কিছু কচু পাতার ফুল তুলে নিই এবং ভর্তা রেসিপিটি বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখান থেকে কচু পাতা মাঝে মাঝে তুলে নিয়ে যাই। তো দেখলাম অনেকগুলো ফুল হয়েছে, তাই এগুলো তুলে নিলাম ভর্তা বানাবো করে। তো অনেকগুলো ফুল নিয়েছি, এগুলো আজকে আমি ভর্তা করে নেব। আর এই ভর্তাটা সত্যি অনেক অনেক মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের ভর্তাটা কেমন লেগেছে। কচু পাতা কিন্তু অনেক মজার একটি পুষ্টিকর খাবার, আর এই ফুলটাও কিন্তু ভর্তা খাওয়া যায়। তো ফুলগুলো কিন্তু আমি কেটে নেব। আপনার এই কচু পাতাটা কিন্তু আপনার কাটার সময় কিন্তু হাত চুলকায়, আর রান্না করার পরে কিন্তু গলাও চুলকাবে যদি এটা কাটাটা আপনারা ঠিক মতো না কাটেন। তো কচু পাতার যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের মাঝখানে যে ফুলটা থাকে, উপরের যে খোসাটা এটা ফুলের খোসা, আর মাঝখানে যে ফুলটা থাকে এটা আপনার বীজ বলতে পারেন। এগুলো বীজের মতো হয়, পরে এগুলো থেকে আবার কচু পাতা হয়। তো এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে, না তো এটা কিন্তু আমাদের গলার হাত চুলকাবে এবং কি খাওয়ার পর রান্না করার পরেও কিন্তু গলা চুলকাবে। তো এই মাঝখানের এই ফুলটাই কিন্তু আমার ফেলে দিতে হবে। সবগুলো ফুল থেকেই কিন্তু আমি এভাবে সবগুলো ফুলই ফেলে দেবো, মাঝখানের যে ফুলটা ওইটা কিন্তু আমি ফেলে দেব, আর সবগুলো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো আর মাঝের ফুলটা ফেলে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনার যে সম্পূর্ণ যে ডগাটা নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি, ফুলটাও নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু একদম ফুলের গোড়া থেকে কিন্তু ফুলটা তুলে নিয়েছিলাম। আর কচু পাতা এমনি তো অনেক পছন্দের একটি খাবার, তাই আমি মাঝে মাঝেই সেখান থেকে কচু পাতা তুলে নিয়ে আসি। আর দেখলাম অনেকগুলো ফুল, তো ভাবলাম এটা একটু ভর্তা করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। তো ফুলগুলো আমি কেটে নিয়েছিলাম, সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর এগুলো এখন আমি সিদ্ধ করে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে অবস্থা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে, নয়তো গলা চুলকাবে। তো পানিটা শুকিয়ে গেছে আর অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধটা আমি করে নিয়েছি, একদম মাখো মাখো করে, কোনো পানি নেই। আর এখন আমি ভেজে নেব রসুন এবং পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা ভাজার কারণ হলো এগুলো অনেকক্ষণ ভর্তাটা ভালো থাকে। আপনার কাঁচা দিয়ে কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে করতে পারবেন, এতে গন্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে আমার, একটু ভাজা করে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন। মরিচ আমি 2 রকমের নিয়েছি, আদা দিলাম, একটু কালো জিরা, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে ভর্তার আর খেতে অনেক মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার যে কচু পাতার ফুল, পেঁয়াজ রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ সবগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু আদা। এগুলো সব কিছু আমি এখন পাটাতে পিষে নেব। আমি চাইলে কিন্তু হাত দিয়ে কষলেও ভর্তাটা করে নিতে পারতাম, কিন্তু পাটায় পিষে ভর্তাটা করলে ভর্তাটা অনেক মজার হয়। তো লাগছে আমার একটু লবণ। অনেক সহজ একটি ভর্তা, কিন্তু দুর্দান্ত খেতে, এত সুন্দর একটা ফ্লেভার বের হয় মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই হয়ে গেল আমার অনেক মজার একটি ভর্তা রেসিপি। অবশ্যই আপনাদের ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।